হ্যালো বন্ধুরা, আমি রবিন, আর এখন কথা বলবো সন্দীপ রায় পরিচালিত সিনেমা নয়ন রহস্য। তার ট্রেলার চলে এসেছে, তো সেটা নিয়েই কথা বলবো। এই নয়ন রহস্য সিনেমাটা তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে, এবং এর ট্রেলার এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে আলোচনা করব। তো এর ভালো দিকের কথা যদি বলি, ভালো দিক হচ্ছে এটা সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই নয়ন রহস্য সিনেমাটা। তো এর খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, এই খারাপ দিক হচ্ছে সিনেমাটা 2 মিনিট কয়েক সেকেন্ড বেশি আছে সিনেমাটা, কিন্তু ট্রেলারটা তোমরা যদি দেখো, ট্রেলারটা দেখলে বুঝতে পারবে যে ট্রেলারটা শেষ হচ্ছে না, ট্রেলারটা শেষই হচ্ছে না। অন্যান্য সিনেমার ক্ষেত্রে তোমরা যদি ট্রেলার দেখো যে 2 মিনিট বা তারও যদি 2-1 কয়েক সেকেন্ড বেশি হয়, তো দেখ মনে হবে না কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ট্রেলারটা। কিন্তু এই নয়ন রহস্য সিনেমার ক্ষেত্রে ট্রেলারটা 2 মিনিট কয়েক সেকেন্ড কিছু সেকেন্ডের, কিন্তু তোমরা ট্রেলারটা দেখলে বুঝতে পারবে যে ট্রেলারটা কতটা বাজেভাবে মানে ইয়ে হয়েছে। তো এর এর যদি ট্রেলার যারা কেটেছে তাদের কথা বলি, তো তাদের দোষ না, কারণ গল্পটা কি এরকমভাবে তো করা হয়েছে যে ট্রেলারের মধ্যে কোনো গুজবাম্প নেই। এবং আমার মনে হয় যে এই যে কাস্ট, যাদেরকে কাস্ট করা হয়েছে, এই কাস্টটা নিয়ে 2022 সালে একটা ক্রিসমাসের সময় একটা সিনেমা রিলিজ করেছিল, তো সেই কাস্ট নিয়ে এই নয়ন রহস্য আবার তৈরি হয়েছে। এবং এইখানে যে ফেলুদার ক্যারেক্টারটা করছে, তো তার যে ডায়লগ ডেলিভারি, তার যে অভিনয় অবশ্যই উনি ভালো করে, কিন্তু এই ফেলুদার ক্ষেত্রে যে এরকম অভিনয় বা এক্সপ্রেশন দরকার সেইটা কিন্তু তার মধ্যে নেই, তার মধ্যে আমার কোনো দিক থেকে ভালো লাগলো না। এবং তাছাড়াও অনেক সময় হয় যে ট্রেলার খারাপ হলে সিনেমা ভালো হয়, কিন্তু এই এখন বাংলা সিনেমার যে অবস্থা, তো তার মধ্যে থেকে গত 3 মাসের মধ্যে সেরকম কোনো হিট সিনেমা নেই। কিছু সেমি হিট আছে সিনেমা, কিন্তু আবার এর মধ্যে দাবারু সিনেমাটাও রিলিজ করবে, তো তার মধ্যে আবার এই নয়ন রহস্য, তো কতটা ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। এবং অনেক সময় যেটা বললাম যে ট্রেলার খারাপ হলেও সিনেমাটা ভালো হয়, তো এর ক্ষেত্রে কি হবে মানে বলতে পারছি না, কারণ ট্রেলারটা এতটাই মানে বেকার আমার লাগছে যে একটা 2 মিনিটের ট্রেলার আমি দেখছি, কিন্তু ট্রেলারটা মনে হচ্ছে 5 মিনিটের ট্রেলার দেখছি, এতটাই ইয়ে মনে হচ্ছে। এবং গল্পটা যদি আরও ভালোভাবে মানে আরও একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে পারতো, আমার মনে হয় আরও ভালো হতো। যেরকম এই গল্পটা হচ্ছে একটা বাচ্চা ছেলে মানে একজন জাদুকর, সে জাদু খেলা দেখায়, কিন্তু একটা বাচ্চা ছেলেকে তার জাদুর একটা পার্ট করে রেখেছে যে সে মানুষকে দেখে বলে দিতে পারে যে তার মানে তার কাছে কত টাকা আছে বা কী আছে না আছে। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ মানে একটা ঘটনা ঘটে, এবং এইটাই হচ্ছে সিনেমার একটা মানে পার্ট। তো এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নেওয়া হয় একটার সময়। তো গল্পটা ভালো গল্প, কিন্তু গল্পটাকে যে এক্সিকিউট করা হয়েছে সেই জায়গাটা ভালো না, সেই জায়গাটা একদম খাজা লাগছে আমার। তো আমার মনে হয় যে সন্দীপ রায় উনি ভালো সিনেমা তৈরি করেন, কিন্তু সিনেমাটার পেছনে আরেকটু মনে হয় খাটলে আমার মনে হয় আরও ভালো হতো। এবং এই যে ফেলুদার জায়গাটা যে অভিনয় করছেন, তার পরিবর্তে যদি আমরা অন্য কাউকে পেতাম ফেলুদা হিসেবে, তো আমার মনে হয় আরও বেটার হতো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা টিভি, এবং বেল আইকনে ক্লিক করতে পারো না, বেল আইকনে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।